হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ফিশ অ্যান্ড বার্ড টেকনোলজিতে আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের ভিডিও হচ্ছে ছোট বাচ্চা শালিক পাখিকে কি খাইয়ে বড় করতে হয়। হ্যাঁ বন্ধুরা, কি খাইয়ে পাখিটাকে বড় করতে হয় সেই ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, উল্টাপাল্টা জিনিস খাওয়ালে অবশ্যই বাচ্চা কিন্তু মরে যাবে। তো ছোটবেলা থেকেই এই জিনিসটাই খাওয়াতে হবে। তো চলুন বন্ধুরা, দেখা যাক ভিডিওটা। তো বন্ধুরা দেখুন, পাখিটা ছোটবেলা থেকে যেই খাবারটা খাইয়ে খাইয়ে আজকে দেখুন পাখিটা কত বড় হয়ে গেছে। পাখিটার বয়স 1 বছর। হ্যাঁ বন্ধুরা, পাখিটার বয়স 1 বছর। দেখুন পাখির চেহারাও কত সুন্দর হয়ে গেছে, ঠিক আছে? তো শীতের দিন আসলে আরও ভালো লাগে পাখি দেখতে। তো আজকে এই ভিডিওতে অবশ্যই দেখাবো ছোটবেলা থেকে শালিক পাখিকে কি খাওয়াতে হয়। তো দেখুন বন্ধুরা, এই যে আর একটা পাখি আছে, মানে এটা হচ্ছে যেই পাখিটা ছেড়ে দিয়েছি তার খাঁচা, ঠিক আছে? সে ফাঁকা আছে, এখন বাইরে আছে, ও একা একাই খাঁচায় ঢুকে যাবে। তো এই দেখুন আর একটা পাখি আছে। তো বন্ধুরা এখন বড় হয়ে গেছে, এখন একা একাই ওরা খেতে পারে। তো সেটাও দেখাবো এই ভিডিওতেই, একা একা ওরা যে জিনিসটা কথা বলছি সেটাতে। এই যে খাবারের বাটি দেওয়া আছে, যেরকম খাবারের জলের পট দেওয়া আছে, দেখুন বন্ধুরা নিজেরাই ভালো করে দেখুন। আর অবশ্যই বন্ধুরা ভালো করে খেয়াল করবেন আজকে কি খাবার খাওয়াতে হয় ছোটোবেলার শালিক পাখিকে। হ্যাঁ, শুধু ছোটোবেলায় না, বড় হয়ে গেলেও ওদেরকে এই খাবারটাই চলে। তো দেখুন বন্ধুরা, খাবারটা সামনে আমি আনছি। তো দেখুন, খুলবো এখন খাবারটাকে। খাবারটা দেখুন বন্ধুরা, হ্যাঁ দেখুন, এই যে খাবারটার নাম হচ্ছে ম্যাশ, ব্রয়লার মুরগিকে খাওয়া দেয়। হ্যাঁ, দোকানে গিয়ে বলতে হবে ব্রয়লার মুরগি ম্যাশ খায় যে, সে ম্যাশ দিন, ঠিক আছে? 20 টাকার ম্যাশ অনেকটাই হয় বন্ধুরা। একটা পাখি থাকলে অনেক দিন চলে যায় 20 টাকার ম্যাশেই, ঠিক আছে বন্ধুরা? তো দেখুন ম্যাশটাকে আমি ভালো করে দেখাবো। দেখুন এই যে হাতে তুলে দিচ্ছি, অনেকেই চেনে না ম্যাশ কী। যেরকম আমার আগের একটা ভিডিওতে কমেন্ট আসছিলো, দাদা ম্যাশ জিনিসটা কী? ম্যাশ জিনিসটা বলতে ব্রয়লার মুরগি যে আছে, ব্রয়লার মুরগি যে চাষ করে, তারা যে ম্যাশ খাওয়ায় মুরগিকে, সেই ম্যাশই এই শালিক পাখির জন্য খুব ভালো জিনিস। হ্যাঁ বন্ধুরা, এগুলো ছোটোবেলা থেকে খাইয়ে পাখিকে বড় করতে হবে, আদার্স কিছু না। অন্য কিছু খাওয়াতে গেলে ছোটোবেলায় পাখি কিন্তু মারা যাবে, ঠিক আছে? তো এই ফাস্ট ফুড ওদের ধরে, এটাই ফাস্ট ফুড, ঠিক আছে? খুব তাড়াতাড়ি পাখি বড় হয়, খুব গ্রোথ আসে এই ম্যাশ খাওয়ালে। আর বিশেষ করে ম্যাশ খাওয়ানোটাই বেটার বন্ধুরা। তো দেখুন ভালো করে দেখুন ম্যাশটা দেখতে কীরকম হয়, দেখুন ম্যাশটা কিন্তু ঠিক এরকম টাইপের দেখতে হয়। হ্যাঁ, অবশ্যই দোকানে গিয়ে বলবে ব্রয়লার মুরগির ম্যাশ, ব্রয়লার মুরগির যে ম্যাশটা খায় সেই ম্যাশটা আমাকে দিন, তাহলে দোকানদার বুঝে যাবে, ঠিক আছে বন্ধুরা? তো ভালো করে দেখুন ম্যাশটা কী জিনিস, অনেকেই চেনে না ম্যাশটা কী জিনিস। তো আজকে এই ভিডিওটা করা হচ্ছে যেহেতু অনেকেই শালিক পাখি পোষে, তো কিন্তু কি খাওয়া দিতে হয় ছোটোবেলা থেকে অনেকেই জানে না, তার কারণে পাখি মারা যায়, তার পাখি পোষাও আর হয় না। তো বন্ধুরা একদম সিম্পল প্রসেস, এই ম্যাশ কিনে আনলে পাখিকে যদি ঠিকঠাকভাবে খাওয়ানো যায়, দেখুন কত সুন্দর খাবে, দেখুন ম্যাশটা, দেখুন বন্ধুরা দেখুন ম্যাশটা কত সুন্দর খাচ্ছে। ঠিকঠাকভাবে যদি ছোটোবেলা থেকে অভ্যাস করানো যায় এদেরকে এই ম্যাশটা খাওয়ানো, তাহলে বন্ধুরা এই ম্যাশ খেয়েই ওরা বড় হবে। অন্য কিছু খাওয়াতে হবে না, কোনো পোকা মাকড় কিচ্ছু খাওয়াতে হবে না, শুধু ম্যাশ, ম্যাশের উপরেই এরা চলবে একদম বড় হওয়া পর্যন্ত। আর বড় হয়ে গেলে তো আর কোনো ব্যাপারই নেই, একা একা টুকরে টুকরে খাবে, যেরকম এই যে এখন খাচ্ছে, ঠিক আছে বন্ধুরা? তো দেখুন এই যে ও যে ম্যাশটা খাচ্ছে বন্ধুরা, ভালো করে ফলো করবেন। আর একটা পাখি আছে আমার খাঁচার ভিতরে, সেই পাখিটা কীরকম করছে ম্যাশ খাওয়ার জন্য, মানে ওর খাওয়া দেখে ওর হিংসা হচ্ছে, ওকেও দিলে ভালো হয়। তো দেখুন বন্ধুরা, ও ছটফট করছে, যেহেতু ম্যাশ খাওয়া অভ্যাস ছোটোবেলা থেকে। এই পাখিটাও যখন আমি এনেছিলাম তখন সবে মাত্র পালক উঠেছিল, তো এই পাখিটাও পোষ মেনে গেছে বন্ধুরা। এই পাখিটাকে একটু কম ছাড়ি, আর কদিন পরে ছেড়ে দেবো ভালো করে, যেহেতু এ সেরকম এখনও পোষ মানেনি, এখনও বোঝে না সঠিকভাবে, জাস্ট সামথিং এখন একটু বোঝে যে এই বাড়ির ও একটা সদস্য,
সেই হিসাবে ও আছে। তো বন্ধুরা, এখন ওকে ছাড়া যাবে না, আর কদিন পরে ছাড়তে হবে, আর কখন পাখি ছাড়তে হবে, কখন কি করতে হবে, আমি আরও একটা ভিডিও করে তোমাদের কাছে শেয়ার করব। আর বন্ধুরা, বাচ্চা পাখিকে কীভাবে ম্যাশ খাওয়াতে হয় সেটাও তোমাদের কাছে আমি শেয়ার করব। বাচ্চা পাখিকে কিন্তু এইভাবে ম্যাশ খাওয়ালে হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থেকো।